উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল। এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে। সুদূর কেরালায় কর্মরত অবস্থায় 7তলা থেকে পড়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মৃত পরিযায়ী শ্রমিকের নাম নুরুল হোসেন। তার বাড়ি সামসি গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি গ্রামে। মঙ্গলবার দুপুরে কেরালার কোট্টামে মৃত্যু হয় তার। নুরুল হোসেনের বাবা আফজাল হোসেন পেশায় দিনমজুর, মা হাসনারা বিবি সাধারণ গৃহবধূ, 4 বোন এক ভাই। পরিবারে একমাত্র রোজগারের সন্তান ছিল সে। পরিবারে অভাব দূর করার জন্য কয়েক মাস আগে সুদূর কেরালার কোট্টামে গিয়েছিল শ্রমিকের কাজে। সেখানে কোট্টাম মেডিকেল কলেজে নতুন বিল্ডিং এর কাজে শ্রমিক হিসেবে যুক্ত ছিল সে। মঙ্গলবার সকালে অন্যান্য দিনের মতো কাজে যোগ দেয়। 7তলায় চলছিল কাজ। হঠাৎ দুপুরবেলা কর্মরত অবস্থায় বেল্ট ছিঁড়ে 7তলা থেকে পড়ে মৃত্যু হয় তার। ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কোট্টাম মেডিকেল কলেজে তাকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কাজে গিয়েছিল, 1.5 মাস হলো, দিয়ে বিল্ডিং থেকে পড়ে গিয়ে মারা গেছে। কেরালা জোগাড়ি কাজ, লেবারি। সামসি থেকে মুর্তুজা আলমের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল। এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে।